বাংলাদেশ দল রাতে বিশ্বকাপের জন্য আসলে রওনা দিচ্ছে যুক্তরাষ্ট্রে তার আগে সিরিজ খেলবে সেখানে এবং তার আগে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অফিসিয়াল ফটো সেশন এবং প্রেস কনফারেন্সের জন্য অপেক্ষা গতকালকে যখন প্রেস রিলিজটা দেওয়া হলো যে সাড়ে বারোটা পর্যন্ত প্রেস কনফারেন্স একটাই ফটো সেশন তারপরে প্রেস কনফারেন্স মানে তার আগে প্র্যাকটিস ছিল সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা একটাই অফিসিয়াল ফটো সেশন এবং এরপরে হচ্ছে ফলোড বাই প্রেস কনফারেন্স কিন্তু যখন এই নোটিসটা আসে আমার সঙ্গে আছেন এম এম কায়সার ক্রিকেট বিশ্লেষক জার্নালিস্ট সিনিয়র জার্নালিস্ট আপনার কি মনে হয় ওই নোটিশ আসার পরে আপনি ধরে নিয়েছিলেন যে না এটা আসলে টাইম মতো হবে না এখন তো মনে হচ্ছে যে এভাবেই একটু দেরি করেই আসতে হবে কারণ আমি একদম পুরো পারফেক্ট টাইমে এসেছিলাম বাসা থেকে রওনা দিয়েছিলাম সাড়ে বারোটার মধ্যে যাতে একটার মধ্যে ঠিক প্রেস কনফারেন্সটা আমি ধরতে পারি কিন্তু এখন প্রায় একটা চল্লিশের মতো বেজে গিয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু ফটো সেশনটাই শুরু হয়নি দ্যাট মিন্স আপনি কখন প্রেস কনফারেন্সটা হবে এবং কখন আমরা সেটা লিখবো সব কিছু মিলে একটা টাইমিং জটিলতার মধ্যে পড়ে গিয়েছি সো আমার কাছে মনে হচ্ছে যে সব বিষয়ে সাধারণত আপনি দেখবেন যে ক্রিকেটের সঙ্গে আমরা জড়িত তো ক্রিকেটে কিন্তু বৃষ্টির কারণে অনেক সময় ম্যাচ একটু পিছিয়ে যায় তখন কিন্তু ম্যাচটা কার্টেল ওভার হয়ে যায় আমি জানি না যে প্রেস কনফারেন্সটা কার্টেল ওভার হবে কি কার্টেল হবে কিনা রাইট এখন প্রায় দুটো বাজে এবং বাংলাদেশ দলের যতবার বিশেষ করে যদি বিশ্বকাপের কথাই বলি জার্সি এবং ফটো সেশন সবসময় মানে নাটকীয় তো ছাড়া কিন্তু হয় না আজকেও সম্ভবত আমরা গুঞ্জন শুনছি নানান রকম ভাই কি ঘটনা আসলে কেন দেরিটা হচ্ছে মেনলি কোনো আইডিয়া না আমার কাছে মনে হচ্ছে যে আপনি দেখবেন যে খুব একটা অবাক হব না যদি বিশ্বকাপের জন্য যে পনেরো জনের স্কোয়াডটা ক্রিকেট দল দিয়ে নির্বাচকরা দিয়েছেন সেই পনেরো জনের মধ্যে থেকে খুব সম্ভবত কেউ কেউ এখন পর্যন্ত মাঠেই এসে পৌঁছান নেই আমরা যতদূর দেখেছি যে কয়েকজন এসেছেন এখন পর্যন্ত কয়েকজন এসেছেন এবং তারা অফিশিয়াল যে ব্লেজার রয়েছে সেই ব্লেজার পরে তাদেরকে কয়েকজনকে দেখা গিয়েছে অবাক হব না যদি পনেরো জনের সবাই না আসেন কারণ এইরকম নাটকীয়তা এবং বিসিবি আসার কথা আছে আমরা একটু আগে দেখছিলাম এদিক দিয়ে যাচ্ছিলাম ব্লেজার হাতে নিয়ে তারা রেডি হবেন তার মানে আরও কিছুটা সময় লাগবে এবং এর পরে প্রেস কনফারেন্স যেখানে কোচ এবং ক্যাপ্টেনের থাকার কথা বাংলাদেশ দলের আমরা যদি একটু খেলাই যাই কাছে ভাই কোচ এবং ক্যাপ্টেন ক্যাপ্টেনের কে নিয়ে অনেক কথা হচ্ছে অফ ফর্ম কোচকে নিয়েও কিন্তু কথা হচ্ছে যে এটাই তার লাস্ট সিরিজ বা লাস্ট মিশন উইথ বাংলাদেশ টিম কিনা নানান রকম রিউমার হাথরো সিংয়ের জন্য আসলে আরও একবার বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপে যাওয়া কিভাবে দেখছেন আপনি না ক্রিকেট বোর্ডের সঙ্গে তার যে চুক্তিটা ছিল সেই চুক্তিটা কিন্তু আপনি এই টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার চুক্তিটা থাকবে এবং এবার এই বিশ্বকাপে তিনি যদি ভালো ফলাফল না করতে পারেন তাহলে নিশ্চিতভাবে ক্রিকেট বোর্ড খুব সম্ভবত তার প্রতি যে একটা দ্বিতীয়বারের মতো প্রেমে পড়েছিল খুব সম্ভবত সেই প্রেমটা ভেঙে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে কারণ আপনি যদি এর আগে যে ভারতে গত বছর যে পঞ্চাশ ওভারের ফি ম্যাচটা ওয়ার্ল্ড কাপটা যেটা হয়েছিলো সেখানেও কিন্তু বাংলাদেশের পারফরম্যান্স মোটেও আপনার ভালো তো বলাই যাবে না বলা যেতে পারে যে যে আশা নিয়ে বাংলাদেশ গিয়েছিল সেই আশার ধারে কাছেও কিন্তু যেতে পারেনি সো আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু দু বছরের টার্মে তাকে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা কিন্তু ক্রিকেট বোর্ড একটা হিসেবে অবশ্যই মেলাতে চাবে এবারের এই বিশ্বকাপ শেষে দল ঘোষণা হয়ে গেছে দল নিয়ে অনেক আলাপ হয়েছে শেষ হবে না আপনার কাছে বাংলাদেশ দলের প্র্যাকটিক্যাল কি বলছে কোন পর্যন্ত যেতে বাংলাদেশ কাপে একটা বিষয় আমার কাছে কালকে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু যে মন্তব্যটা দিয়েছেন এই বিষয় সেটা খুব বাস্তবিক এবং মানে প্রাগমেটিক একটা আমার কাছে বক্তব্য মনে হয়েছে তিনি কিন্তু আলাদা কোনো স্বপ্ন দেখাননি তিনি বলেছেন যে বাংলাদেশ দল এখন যে পর্যায়ে রয়েছে তাতে আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে আমরা সেমিফাইনাল খেলব সো আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ দলও সেটা জানে যে তাদের নিজস্ব শক্তিমত্তা এবং কাদের বিরুদ্ধে তারা খেলবে হয়তো আপনার আমরা যখন প্রথম পর্বে খেলবো সেখানে আমরা দুটো দলের কে আমাদের নিজস্ব শক্তিমত্তা থেকে অনেক কম শক্তিমত্তা নিজেদেরকে একটু শক্তিমান মনেই করবো নেপাল এবং নেদারল্যান্ডের বিরুদ্ধে আমরা অবশ্যই সেই ম্যাচ দুটো গ্যারান্টেড জেতার তার জন্য বাট সমশক্তির দল হিসেবে যদি বলেন আপনি তাহলে কিন্তু শ্রীলঙ্কা রয়েছে আর বাংলাদেশের চেয়ে অনেক শক্তিশালী দল অন্তত এই ফর্মেটে সেটা সাউথ আফ্রিকা সেই কথাটাও কিন্তু স্বীকার করেছেন প্রধান নির্বাচক সেই অর্থে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ আপনি এই টুর্নামেন্টের ধাপে ধাপে কত দূর যাবে সেই বিষয়টা কিন্তু টুর্নামেন্টের ধাপে ধাপে গিয়ে সেট করবে প্রথম ধাপটা কথাটাই হলো যে আমাকে দ্বিতীয় রাউন্ডে যেতে হবে দ্বিতীয় রাউন্ডে মানে কোয়ার্টার ফাইনালে কোয়ার্টার ফাইনাল যেতে হলে আপনাকে কিন্তু গ্রুপ পর্বের তিনটা ম্যাচ জিততে হবে এবং সেই তিনটা ম্যাচ জেতার জন্য সবচেয়ে বড় শর্তটা হলো আপনাকে প্রথম ম্যাচটা শ্রীলঙ্কার বিরুদ্ধে সেই ম্যাচটা যদি আপনি না জেতেন তাহলে কিন্তু আপনার যে তিনটা ম্যাচ জয়ের স্বপ্ন নিয়ে যাচ্ছেন সেখানে একটা বড় ধরনের ধাক্কা খাবেন সো সবচেয়ে বড় বিষয়টা হলো বাংলাদেশ দলের জন্য এই বিশ্বকাপে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট শর্তটা হলো এই বিশ্বকাপে সামনে বাড়ার সেটা হলো আট জুন শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় রাইট আরও একবার নাগিন ডারবি কিন্তু একটা শেষ প্রশ্ন আপনার কাছে আমরা এখন আইপিএল চলছে দেখছি এবং আইপিএলে টি টোয়েন্টি যেন নতুন একটা বেঞ্চমার্ক সেট করে দিচ্ছে দূষণ নিচে এখন কোনো টিম চিন্তা করেই নামে না যেভাবে খেলা হয় এবং একই সঙ্গে আমরা যদি আপনি যে দলগুলোর কথা আমরা বললাম নেপাল নেদারল্যান্ডস তাদের মধ্যেও কিন্তু ওই ইন্টেনটা আমরা দেখি সেদিক থেকে বাংলাদেশ স্পষ্টত অনেক পিছিয়ে আছে আমরা এখনও ওয়ান সিক্সটি ওয়ান সেভেন্টি ইজ লাইক পার স্কোর কিন্তু এই টি টোয়েন্টি বিশ্বকাপে আমরা কি এরকমই দেখব যে দলগুলো অনেক রান করবে সেখানে আসলে বাংলাদেশের মূল চ্যালেঞ্জ হবে ওটাই পাওয়ার প্লে কাজে লাগিয়ে স্লগ ওভারগুলো কাজে লাগিয়ে বড় স্কোর করা কিন্তু তুমি একটা বিষয় মনে রাখতে হবে যে টি টোয়েন্টিতে কিন্তু আপনি আমরা অনেক সময় বলি যে এই দলটা আমাদের চেয়ে শক্তির চেয়ে পিছিয়ে রয়েছে আমরা শক্তিমান বেশি সেটা কিন্তু আপনি মাঠের ক্রিকেটে এই জিনিসটার হিসাবটা কিন্তু বদলে যায় বাংলাদেশ আমরা দেখেছি যে এর আগে র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা দলের কাছেও কিন্তু হেরেছে অনেক শক্তিহীন দলের কাছেও কিন্তু বড় বৈশ্বিক আসরে হেরে গিয়েছে সো সেই বিষয়টা যদি মাথায় রাখেন তাহলে বলতে হবে যে টি টোয়েন্টি আসলে কখনোই আপনি ছোট বড় দলের বিষয় না বিষয়টা হলো যে আপনি গিভেন ডেতে কেমন পারফরমেন্স করছেন সেটার উপর নির্ভর করছে আর আপনি যে প্রশ্নটা করেছেন যে আইপিএলে যেরকমভাবে রান ফিস্টের একটা ম্যাচ হচ্ছে ব্যাটসম্যান ব্যাটাররা এখানে আপনি দাপট দেখাচ্ছেন আমার মনে হয় না যে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার যে উইকেটে খেলা হবে এবং সেখানকার যে কন্ডিশন সেটা আপনাকে খুব বেশি প্ল্যাসিড ব্যাটিং উইকেট দেবে এর সবচেয়ে বড় শর্তটা জিনিসটা আপনি বুঝতে পারবেন যে যে দলগুলো গঠন করা হয়েছে সেই দলগুলোর মধ্যে দেখবেন যে ম্যাক্সিমাম আপনি যারা চ্যাম্পিয়ন হতে যাচ্ছে এমন বড় দলগুলো কিন্তু তাদের দলে আপনার স্পিনারদের সংখ্যাটা বাড়িয়ে নিয়েছে দ্যাট মিনস স্পিনারের সংখ্যা বাড়ানো মানেটাই হলো যে উইকেট একটু গ্রিপ করবে বল একটু দেরিতে আসবে ব্যাটসম্যানের স্ট্রোক খেলতে একটু কষ্ট হবে এবং যখনই আপনি এই তিনটা অনুষঙ্গ পাবেন সেখানে কিন্তু আপনি দুশোর বেশি রান করে ফেলবেন প্রায় সব ম্যাচে সেই গ্যারান্টি কিন্তু পেতে পারেন না সো আমার মনে হচ্ছে যে এবারের বিশ্বকাপটা একদম রান ফিস্টের ম্যাচ হবে না কিন্তু এখানে স্লো বলার যারা রয়েছেন তারা একটু সুবিধাটা পাবেন তারপরেও আপনাকে যদি ম্যাচ জিততে হয় তাহলে স্কোরবোর্ডে অবশ্যই আপনাকে শুরুতে ওয়ান সেভেন্টি টু ওয়ান এইটির মতো রান করতেই হবে অসংখ্য ধন্যবাদ কাসের ভাই এবং আমরা আসলে সিপিএলও দেখেছি সাধারণত খুব আনপ্রেডিক্টেবল হয় কোনো ম্যাচে অনেক রান হচ্ছে কোনো ম্যাচে লো স্কোরিং ম্যাচ হচ্ছে এবং কালকে আরেকজন নির্বাচক যিনি স্পিনার আব্দুর রাজাক তিনিও কিন্তু ইঙ্গিতটা দিয়েছেন সেখানে মূলত স্পিনাররা সুবিধা পায় যদিও আইসিসি উইকেট করবে বাট স্টিল স্পোর্টিং উইকেট হতে যাচ্ছে সে কারণে হয়তো বা বাংলাদেশের চারজন স্পিনার নিয়েছে তানভীর নিয়ে অনেক কথা হয়েছে দলটার জন্য আসলে এখন আমাদের মনে হয় যে শুভকামনাই জানানো উচিত শেষ সময় এসে নানান বিতর্ক কথাবার্তায় যাওয়ার চেয়ে যদিও এখনও কিন্তু আমরা জানি না কখন ফটো সেশন হবে এবং প্রেস কনফারেন্স হবে সেটার জন্য অপেক্ষা থ্যাংক ইউ ভেরি মাছ